কবি ভালো লাগছে এমন একটি হরিবাসরের শোভা মায়েদের শোভা যেমন শীতের সিঁদুর চাঁদের শোভা তেমনি তারা আর আকাশের শোভা সৌদামিনী হরিবাসরের শোভা হলো গোরা আর গৌর গৌরের শোভা হলো পৃথিবীতে যত গৌর ভক্তবৃন্দ হরি এই মধুর শোভা 1407 শকে 1407 শকে এই হরিবাসর তৈরি হলো শ্রীধাম নবদ্বীপে শচী মায়ের গর্ভ সিন্ধুতে নেবে এলেন গোলকের ভগবান এই ভূলোকে একটাই উদ্দেশ্য হলো জগতের কল্যাণ মানুষ তার নিজের কল্যাণ জানে না তাই তার জীবনে কল্যাণ হয় না মহাপ্রভু সেটি শিক্ষা দিতে এলেন হরের নামই বুকে বলো হরি নাম ছাড়া গতি নাই হরি নাম ছাড়া গতি নাই সেই গতি করার জন্য স্বয়ং মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে এই হরি নাম প্রচার করেছেন আর শিক্ষা দিয়েছেন তো বলবো আমরা সবাই মিলে চৈতন্য মহাপ্রভু কি মানে যেভাবে ভক্ত সংখ্যা আওয়াজ কি সেরকম হলো অনেকেই দিই না হয়তো প্রস্তুত ছিলাম না আরেকবার হবে তো বলি চৈতন্য মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে তো প্রেমদাতা নিতাই চাঁদ কি একদম একদম আসলে তৈরি আছেন আপনারা এটি ভালো হরিনাম শুনে শুনে মানুষ অনেক কিছু জেনেছেন এই জন্যই শুনতে হয় অজানাকে জানা যেটা এতদিন শুনি নাই তাকে শোনা আর নিজেদের হারিয়ে যাওয়া পথটাকে আবার ফিরে পাওয়া পথ মানে মার্গ এই মার্গ হলো আমাদের বাড়ি তো কারে ওইখানে নয় সেই বাড়ি আমরা ভুলে গিয়েছি এই হরিনামের মাধ্যমে সেই পথটা আবার আমরা খুঁজে পাব তো সুতরাং আপনারা মহাপ্রভুর বাণী শুনুন তিনি বলেছেন দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন তাহলে এখন কি একটু কীর্তন করা যাবে বলছি সবাই করবে মহাপ্রভু বলছেন একটু হাতে তালি দেওয়ার কথা আমার তো মনে হয় ওটা হবে না বেশ 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 সবাই তালি বাজিয়ে দেখিয়ে দিলেন একেবারে হয়ে যাবে কিন্তু এরকম তালি না তালি মানে তাল আর একটা শব্দ আছে বেতাল এ সংসার দেশ পৃথিবী এ সবাই একটা তালে চললে ঠিক আছে বেতাল হলেই গোলমাল সংসারে দেখুন এক তালে চলছেন না হয় পত্নী স্বামী কে মানছেন না ওনার মতের সঙ্গে মিলছে না মানে তালে মিলছে না আবার স্বামী পত্নীর তালেও মিলছে না ছেলে বাবার তালে চলছে না মানে প্রত্যেকের নিজ নিজ তালে থাকার জন্য এ তালের নাম হয়ে গেল বেতাল এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন এবং শব্দটা মিলিয়ে নেন
দশে পাঁচে মিলে, মানে কি যার বাড়িতে পাঁচজন আছে পাঁচজন যেন বসে, মানে হরি নামে এসে যেন বসে, তাহলে কি হবে এক তালে চলে। যার সংসারে দশজন আছে সারাদিন যে যার কর্ম করো কিন্তু সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন, তাহলে কি হবে না সবাই এক তালে এসে যাক। এক তাল মানে এক পথ, এক পথ মানে এক মন, এক মন মানে এক ভাব, এক ভাব মানে একই রাস্তা, এর নাম হচ্ছে গতি। তাহলে গানের সঙ্গে হরি নামের সঙ্গে তালি দিতে হবে, তাহলে তাল মিলে যায়। কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। গান চলাকালীন এখানে কেউ আসবে না আর পয়সাও দেবেন না, টাকা পয়সাও দেবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare. Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare Krishna Hare যারা পুকুরের ওপারে আছেন শোনা যাচ্ছে না ধন্যবাদ ঠাকুরের কথা হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. চৈতন্য মহাপ্রভু কি আর নিত্যানন্দ প্রভু কি খরচা হচ্ছে কি দেখেন এরই নাম হচ্ছে তাল মানে এমন তালে আপনারা মেতে গেছেন আমি কি বললাম শুনলেন বললেন জয় এটা ভালো কে কি বলল জানার দরকার নেই শোনার দরকার নেই প্রভু আপনার জয় হোক আমরা যত বলতে পারবো বিশ্বপিতা সর্বশক্তিমান তার জয় দিলে আমাদের জীবনটা জয় জয়কার হবে ভগবানকে প্রণাম যদি আমি না করি ক্ষতিটা ভগবানের নয় আমার সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা যদি না করি সাধুগুরুর কোনো ক্ষতি নাই ক্ষতি হবে আমার আন্তরিক কিভাবে আমারই হবে তো সুতরাং সকালবেলা উঠেই ভগবানের জয় দিয়ে জীবনটা শুরু করতে হয় হে পরমেশ্বর গুরুদেব হে অজ্ঞান নাশকারী হে তিমির আধার বিনাশকারী হে প্রজ্ঞাবান হে প্রচিতাবান পরমেশ্বর গুরুদেব আপনার জয়যুক্ত হোক তো আমরা যখন এরকম বলবো শ্রী গুরুদেবের আশীষ আমাদের মাথায় এসে যাবে তা যাই হোক এই স্থানের মহিমা বলা যাবে না কারণ এখনি আমার হাতে যে বস্তু তুলে দিলেন
যার কোনো সীমা দেওয়া যাবে না এই সেই জায়গা যে হুগলি ডিস্ট্রিক্টকে আমাদের বৈষ্ণব জগতে বলা হয় বৈষ্ণব পীঠস্থান শ্রেষ্ঠ জায়গা কেন শ্রীমদ ভাগবতে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু পৃথিবীতে যত বৈষ্ণব আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভোলানাথ শম্ভু আর সেই ভোলানাথে তারকেশ্বর নাম নিয়ে এই ডিস্ট্রিক্টে বা জেলাতে প্রকট হয়েছে যা দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন বাবার আশীর্বাদ পাওয়ার জন্য এই সেই জায়গা আর আমি এতদূর খুব একটা আসি না পারি না কিন্তু মনে মনে প্রণাম করি এই জায়গাকে প্রণাম করি আপনাদেরও প্রণাম করি কারণ আপনারা এই দেশের মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধা আবার এই দেশেই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব পাদপীঠ বলা যায় তো সুতরাং আরও দেখলে শত শত বৈষ্ণবগণের আবির্ভাব ঘটেছে হুগলিতে খানাকুন্ত আর এক জায়গা তো সুতরাং এই সব মিলিয়ে আমরা গান গাই নানা জায়গায় এখানকার গান গাই আজ সেই জায়গায় আসতে পেরে খুবই ধন্য মনে করি আপনাদের আশীর্বাদ মনে করি এখন আরেকটা এখানে শুনলাম মায়ের মন্দির আছে মা কালী ভোলানাথ হচ্ছেন বৈষ্ণব মা হচ্ছেন বৈষ্ণবী কালিকা মূর্তি হচ্ছে মা দুর্গার একটি মূর্তি হচ্ছে কালিকা মূর্তি কালী মূর্তি তখন তখন ধারণ করেন যখন পৃথিবীতে অসুরের প্রাদুর্ভাব বেড়ে যায় স্বয়ং মা দুর্গা দেবী কালী মূর্তি ধারণ করে অসুরদের বিনাশ করে সেই মায়ের আবির্ভাব পরমা প্রকৃতি পরমা বৈষ্ণবী আমরা তাকে তমগুণে পূজা করি তমগুণে পূজা করি বলে আমরা সেখানে জীব হত্যা করি মায়ের আমরা মনে করি মা রক্ত খান মা শব্দটা পৃথিবীতে অত্যন্ত করুণাময় স্নেহময়ী তাই বিশ্বজোড়া জগৎ তার সন্তান মা রক্ত খান না মা শুধু অসুরের অসুরত্বটাকে বিনাশ করে তাই যাই হোক পূজা তিন রকমের হয় একটা হচ্ছে তামসিক পূজা যেটা মদ্য মাংস দিয়ে আমরা মনে করি এটা মা খায় এর পূজার নাম হচ্ছে তামসিক পূজা রাজসিক পূজা যেটা বহু মূল্যবান দ্রব্য দিয়ে বিভিন্নভাবে মানে লোক দেখানো আড়ম্বর করে যে পূজা তার নাম হচ্ছে রাজসিক পূজা আর সর্বশ্রেষ্ঠ যেটা পূজা সেটা হলো সাত্ত্বিকী চোখের জল চোখের জল দিয়ে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে যে পূজা তার নাম হচ্ছে সাত্ত্বিক অসুরদের কাছে মা কালী রূপে বৈষ্ণবদের কাছে উনি বৈষ্ণবী রূপে মা যোগমায়া রূপে সংসারী জীবের কাছে উনি মহামায়া রূপে এ জগৎ প্রপঞ্চ মায়া দিয়ে ঘেরা মায়া দিয়ে মোড়া তাই মানুষ সত্যকে জানতে পারে না কারণ মায়া আবরণ দেখেছে কৃষ্ণ বৈমুখী জীবকে আবরণ দেবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আদেশ করেছেন ভগবান হে মহামায়ে দুর্গে তুমি ভূতলে প্রবেশ করো মানে এই ভূমিতে পৃথিবীতে যাবে কৃষ্ণ বৈমুখী যারা কৃষ্ণ বলে না আধ্যাত্মিক চেতনাপ্রদ নয় তাদেরকে সংসার রূপী কারাগারে নিক্ষেপ করবে দণ্ড দেবে দণ্ড হচ্ছে ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক
এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত করবে কেউ যদি মহামায়ার কৃপায় শ্রীকৃষ্ণ চরণার বিন্দে শরণাগতি হয় তাকেই কেবল ছেড়ে দেবে মহামায়া তোমাকে বলা থাকলো হরি আজকে লীলা মায়ার সংসারে আমরা লীলা সাধন করব ভক্ত গোরাকুমার এখানকার ভক্তদের আবেদন এই লীলা সাধন করা আপনারাও ভগবান ভক্তিমতী মা সবাই আশীর্বাদ রাখবেন মাতা আমার গুরুদেবের এই বাণী ছিল ভগবানের চেয়ে তুমি ভক্তের কথা বেশি বলো কারণ এই কিভাবে ভক্ত হতে হবে সেটা ভক্ত চরিত্রের মাধ্যম দিয়ে জানা যায় আমাদের জীবনটাকে সেই পথ অনুগামী করতে হবে ভাগবতে দেখা যায় নবম স্কন্ধ পর্যন্ত কেবলই ভক্ত চরিত কথা প্রশ্ন কেন বলছেন পাত্র না তৈরি হলে বস্তু রাখা যাবে না আর সেই পাত্র হচ্ছে ভক্ত হৃদয় পাত্র সেটা তৈরি হতে গেলে মহাজনগতস্য পন্থা যারা আগে আগে কৃষ্ণ ভজন করে চলে গেছেন এখন আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে এই জন্য ভক্ত কথা শুনতে হবে হেলাতে জীবন হেলাতে জীবন জাতীয় নাম যুগল কৃষ্ণ চরণ ভজন এই যে মানব জীবন এ তো হেলা ফেলার জীবন না এ তো অতি সাধের মানব জন এ তো বাবা মা হওয়ার জন্ম না কৃষ্ণ ভজিবার তরে তারপর একটা মনে নাই এই মাঝে মাঝে গুলিয়ে যায় কৃষ্ণ ভজিবার তরে ভাগ্যিস আপনারা ছিলেন হ্যাঁ কথাটা সকলে একরকম মুখস্থ রেখেছি ভুলি নাই কিন্তু মূল বিষয় করি নাই কৃষ্ণ ভজন বাদ দিয়ে বাকি সব হচ্ছে কৃষ্ণ ভজন হচ্ছে না তাহলে মুখস্থের কোনো দাম নাই একদল পায়রা ছিল পায়রা পায়রা বুঝেন তো চারটে পা কিছু কিছু মায়েরা এরকম করে দিয়েছিল তারপরে ভাবল না তো পায়রা বকবকম তো পায়রার দলে একটা মিটিং হলো কি মিটিং ভাইয়া আমাদের ভাই এটা খেতে হ্যাঁ ছেড়ে দেয় পরে শেষে খা তাহলে কি যে আমাদের দল কমে যাচ্ছে ব্যাদ সব ধরে নিচ্ছে কি হবে তো পায়রার দলের মোড়ল বললে আমার কথা যদি মানো কাল থেকে আর কমবে না বল কি তিনটে কথা ব্যাদ যখন খাবার মাটিতে ছড়িয়ে দেবে তোমরা বলবে আমরা ব্যাদের খাবার খাবো না খাবারের উপরে যখন জাল পেতে দেবে তখন তোমরা বলবে আমরা ব্যাদের জালে বসবো আর একটা হলো ব্যাদকে ধরা দেব না মনে থাকবে তাহলে কাল থেকে আর ধরা পড়বে না আর দল কমবে না কি ব্যাধের খাওয়ার খাবো না বলেন তারপরে একটা কি
কি জেনেন ছাত্র ছাত্রী এক কথায় ব্যাধের খাবার খাবো না ব্যাধের জালে বসবো না ব্যাধের ধরা দেব না এই তিনটে মুখস্থ রাখবি মনে রাখবি তালে ধরা পরের দিন সকাল হলো ব্যাধ চলে এলো কাঁধে জাল নিয়ে এরা বলছে কি রে মোড়ল কি বলেছিল মনে আছে ব্যাধের খাবার খাবো না যতই ছড়াক না ব্যাধ তো গাছের তলায় খাবার ছড়িয়ে দিল তারপরে জাল পেতে দিল দিয়ে ব্যাধ একটা গাছের তলায় গিয়ে বসে বসে ধূমপান করছে এইবার তোরা নাক জড়িয়ে যাবি নিয়ে বাজারে চলে যাবি কিন্তু এরা তো মিটিং করে নিয়েছে ব্যাধের খাবার খাবারই যদি না খেলো জালে জড়াবার প্রশ্ন আসে না দেখি ব্যাধ তো জানে না সে তো খাওয়া ছড়িয়ে দিয়ে জাল পেতে দিয়ে দিব্যি টাচ্ছে এদিকে পায়দাটা মনে রেখেছে কি ব্যাধের খাবার খাবো না ব্যাধের জালে বসবো না ব্যাধকে ধরা দেব না বাস ওপরের মগডাল থেকে একটা পায়রা নিচের ডালে এসে নামল এ পায়রার দলের একটা স্বভাব আছে একজন যেদিকে যাবে সব সেদিকে সবাই এসে নামলো আবার নেবেই বলছে মনে আছে তো ব্যাধের খাবার খাবো না ব্যাধের জালে বসবো না ব্যাধকে ধরা দেব আর নিচের ডাল থেকে একটা পায়রা একবারে উড়ে উড়ে গিয়ে জালে বসলো সকলেই বলে চল সকলেই এলো আসার পরেই বলছে মনে আছে তো বলে কি ব্যাধের খাবার খাবো না ব্যাধের জালে জালে বসতে আর বাকি আছে বসে গেছে কিন্তু মুখস্থটা বলছে ব্যাধের জালে বস মনে আছে খালি হা করে থাকি হ্যাঁ আবার খাওয়া চালু করে দিয়ে বলছে ব্যাধের খাবার খাবো না কে তাই ভক্তমণ্ডলী মায়েরা হরি নাম কিছু না কিছু তো চলছেই গ্রামে গ্রামে ভাগবত কথা সাধু সন্ত তো আছেই দেখবেন কিছু মানুষ দিব্যি মুখস্থ করে নিয়েছে বেশ কিছু কথা আমাদেরই ফোন করে বলেন শ্যামসুন্দর প্রভু আপনার আমি বেশিরভাগ শুনতে শুনতে সব মুখস্থ আপনি নূতন কি বলবেন বলুন না সব মুখস্থ হ্যাঁ তা কি বলবেন বলুন আমি বলি আপনি কতদিন কীর্তন শুনছেন না একরকম 60 বছর ধরে নেন 60 বছর কীর্তন শুনছে এখনো এটা ছাড়তে পারেন যে কীর্তন শুনবে শোনাটা কেন হয় জানার জন্য কি খাবো কি খাবো না কি করব কি করব না কোথায় যাব না এরই জন্য শুনতে হয় এরই জন্য লেখাপড়া করতে হয় উচিত অনুচিত এটা জানার জন্য যে এত কথা শুনলো এত সাধু সঙ্গ করলো এটাই বুঝতে পারলো না তাহলে কি সে কি ওই পায়রার দলে মুখস্থ রেখেছে কিন্তু খেতেও ছাড়ে না আর বসতেও ছাড়ে না জড়াতেও ছাড়ে না এবার খেতে খেতে পায়ে জড়িয়ে গেছে দু একটা টান দিচ্ছে কি হলো রে পায়ে টান লাগছে কেন বলে টান লাগুক তুই বল আমরা ব্যাধের খাবার খাবো না অত ভাগা আর বলে কি যা হওয়ার তো সে জড়িয়ে গেছে এইবার ব্যাধ দেখলো পুরো দলটাই জালে পড়ে গেছে বা জালে জড়িয়ে নিয়ে কাঁধে করে নিয়ে বাজারে যাচ্ছে মোড়ল তখন মগ ডালে বসে কিরে তোদের যে বললাম গত রাত্রে বলে মোড়ল মশাই শুনবেন মনে আছে মোড়ল বলে যা বাজারে গিয়ে মনে করবি ওরে আমি তোদের মুখস্থ পড়াইনি আমি তোদের জ্ঞান দান করেছিলাম যে জ্ঞানটা প্রাপ্ত হলে মহামায়ার জালে তোরা পড়বি না মহামায়ার ফাঁদে পড়ে নরকগামী হবি না মহামায়ার ফাঁদে পড়ে ত্রিতাপ যন্ত্রণা পাবি না তোরা পারলি না রে শুধু মুখের বুলিটাই রাখলি জীবনে প্রয়োগ করলি
এই জন্য কি হরি নাম কৃষ্ণ নাম করছে গোরা কুমুর জাতিতে কুমুর মাটির কাদা তাল তৈরি করে হাড়ি কলসি বানালে সংসার চলে হরি নামে বিভোর হয়ে গেছে কাদা তাল হাতে নিয়ে গাজের কথা মনে হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চদন ভজন হেলাতে জীবন যুগল কিশোর হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চদন ভজন এই কীর্তনের মর্মার্থটা শুনে নে এখানে আমরা অনেকেই আছি কেউ আগে এসেছি কেউ পরে এসেছি কেউ সমানে এসেছি তা যে যাই আমরা আসি না কেন বিধাতার কাছ থেকে একটা সময় আমরা পেয়েছি সেই সময়টা অন্য কিছু নয় তার নাম হচ্ছে শ্বাস আর প্রশ্বাস একটা হিসেব করে দিয়ে দিয়েছে সবাইকে সমান নয় যার যেমন প্রাপ্য একটা আয়ুকাল দিয়ে দিয়েছে নিঃশ্বাস কতকগুলি নিঃশ্বাস আপনি ফেলতে পারবেন ছাড়তে পারবেন এবার কি করে ছাড়বেন সেটা আপনার ব্যাপার উনি দিয়ে দিয়েছেন কিভাবে খরচা করবে কিভাবে ব্যবহার করবে এটা তোমার ব্যাপার রাজবাড়িতে অনেকেই কাজ করে রাজা মায়না দিয়ে দেন সুরাপান করে খরচা করবে কি বাতাসা নকুলদানা কিনবে কি ভগবানের জন্য মাখা সন্দেশ কিনবে কি বৈষ্ণব সেবা দেবে এটা তোমার উপর থাকবে এই অনুসারে রোজগার সকলে করে কিন্তু ব্যয় করতে সকলে জানে না এই ব্যয়ের উপর নির্ভর করে পাপ আর পুণ্য ব্যয় করে পাপ অর্জন করা যায় আবার এই ব্যয় করে পুণ্য অর্জন করা যায় এটা মানুষের উপরে ভগবান ছেড়ে দিয়েছেন মানুষকে স্বাধীনতা দিয়েছেন কর্ম করার জন্য কিন্তু স্বাধীনতা দেননি কতদিন পৃথিবীতে থাকবেন আর কবে আপনি জন্ম নেবেন ওটা ওনার হাতে কবে জন্ম হবে সেটা উনি কবে আপনার বিদায় হবে সেটা উনি শুধু কর্মের স্বতন্ত্রতা মানুষের উপর ছেড়ে দিয়েছেন আমি ফল দেব কর্ম তুমি কর এই জন্য অবহেলা করে যদি তোমার মূল্যবান এই শ্বাস প্রশ্বাসকে হারিয়ে ফেলো তাস খেলে সুরাপান করে জুয়া খেলে আন কথা বলে সে তো তোমার খরচা হেলাতে জীবন হারিও নাম যুগল কিশোর চরণ ভজন এই যে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া
অনেক মানুষ দেখেছি তোমার মতো মানুষ দেখিনি হরি নাম করতেও আমি অনেককে দেখেছি ধর্মকর্ম করতে কিন্তু তোমার মতো মানুষ বোধহয় আমি প্রথম দেখলাম সকাল থেকে হরি নাম কীর্তন করে তুমি একটা হাড়ি কলসি বানালে না এই আমার দিকে কোনোদিন তাকিয়েছো তুমি যেটা বিয়েতে শাড়ি পেয়েছিলাম সেটা পরেই আমার জীবন কেটে গেল শাড়িটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে লজ্জায় বেরোতে পারি না বাড়িটা দাঁড়িয়ে আছে মাত্র চাল আছে খড় নেই একটা বাচ্চা ছেলে এক বছর তার বয়স মা মা করে খাওয়ার জন্য জড়িয়ে ধরলে চোখ ফেটে জল আসে তার মুখে কিছু দিতে পারি না তবু তবু তোমায় কিছু বলি না কারণ যে মেয়েরা যে কুলবধূরা কোনোদিন হরিনাম শোনে না কোনোদিন সাধু সঙ্গ করে না তারা জানে না কিন্তু আমি তো সাধু সঙ্গ করেছি তাই তোমার চরণ ধরে আছে কারণ আমি জানি তোমার মতো স্বামী পাওয়া অনেক পুণ্যে পুণ্যের পরে পাওয়া যায় মা পার্বতী 1000 বৎসর তপস্যা করেছিলেন কুমারী বেলা শুধু বাবাকে পাওয়ার জন্য মানে ভোলানাথকে স্বামী রূপে পাওয়ার জন্য 1000 বৎসর তাকে অনেক অনেক দেব দেবী বুঝিয়েছিলেন যে আপনি কেন আপনি তো অনেক দেবতা আপনাকে চাইছে আপনি বিয়ে করতে পারেন না মা পার্বতী বলেছিলেন যেটা বুঝেছি তাকে ভুল বুঝতে চাই না আমি আমি জানতে পেরেছি না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে রাধে রাধে যতই যাগ করো যজ্ঞ করো ধ্যান করো তপস্যা করো বৈষ্ণব সেবা ব্যতিরেকে কোনো জীবের মুক্তি নাই আমি নারী হয়ে জন্ম নিয়েছি আমার সৌভাগ্য নারীদের কারণ নারী জন্মটাই হচ্ছে সেবা ভাব যে কোনো সংসারে যে কোনো নারী সেবার সুযোগ পেয়ে যায় যেটা পুরুষের ভাগ্যে হয় তা আমি সেটা পেয়েছি সেবাই যখন করতে হবে রান্নাই যখন আমাকে করতে হবে তাহলে এমন একজনকে বিয়ে করব যে রান্নাটা ভগবানের ভোগ আমার মায়েরা কৃষ্ণ কথা শুনছেন আমি আপনাদের সন্তান সত্যটা জানা দরকার জীবনে রান্না অনেকেই করেছেন সারা জীবন এখন হয়তো অনেকে রিটায়ার হয়েছে আবার নূতন করে অনেক মায়েরা শুরু করেছে রান্নাই তো করলেন সারা জীবন কোনোদিন কি আপনার হাতের রান্না কোনো সাধুগুরু বৈষ্ণব সেবা পেয়েছে না কেন পায়নি না আপনার হাতে এখনো রক্ত লাগে আপনার হাত দিয়ে এখনো জীব হত্যা হয় আপনার রান্না কোনোদিন মন্দিরে প্রবেশ করে না তুলসী চড়ানো যায় না আপনি এমন অখাদ্য রান্না করেন ভগবানের ভোগ না লাগলে বৈষ্ণবগণ সেবা পায় না বৈষ্ণব না সেবা পেলে আপনার হাতের রান্না বৃথায় গেল পুরুষ মানুষেরা দু হাতে রোজগার করে গাধার মতো বয়ে আনে কিন্তু তা হয় কারা খায় যারা কৃষ্ণ বলে না যারা সত্য বলে না এরা খাচ্ছে তাহলে আপনি কাদের সেবা করছেন আপনার সেবাটা কাদের কাজে লাগছে এই জন্য মানুষ কেন বলে অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে এলে কি হয় তাদের সেবা করার সুযোগ হয় আর সেই
বৈষ্ণবের সেবা মানে কি বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ নিষ্ঠা এগুলো ভাবতে হবে তা যাদের ভাগ্যে হয় না যে মায়েদের তাদের দুঃখ নেই শুনেন না তাই এতদিন চেষ্টা নেন না শুনেন না তাই এতদিন আপনারা সেই সেবার দিকে ঝুঁকি দেন দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত এইটা সাফল্য হতে হবে না হলে মুক্তি কোথায় পুরুষদের ক্ষেত্রে তার উপার্জিত অর্থ যেন সৎ কাজে লাগে যেন গুরু গোবিন্দের সেবায় লাগে না হলে ব্যর্থ কাম হয়ে যেতে হবে তাই মা পার্বতী ভোলানাথজিকেই বিয়ে করেছিলেন কারণ উনি পরম বৈষ্ণব ছিলেন যার বাড়িতে ঝাড়ু দিলেও বৈষ্ণবের গৃহে ঝাড়ু হবে গোবিন্দের গৃহে ঝাড়ু দেওয়ার রান্না করলে গোবিন্দের ভোগ লাগবে ভগবান ভক্তের সেবা এই জন্য স্বামী আমি তোমায় দোষারোপ করি না কারণ তুমি কৃষ্ণ ভজন করো তাই তোমাকে পেয়ে আমার জীবন ধন্য কিন্তু আমার একটা অনুরোধ শুধু তুমি কর্ম করো আর কৃষ্ণ নাম করো হাড়ি কলসি বাড়ালে বাজারে যাবে বাজারে গেলে বিক্রি হবে বিক্রি হলে গোবিন্দের জন্য উপঢৌকন আনবে সেগুলো গোবিন্দকে ভোগ দিয়ে তোমাকে প্রসাদ দিতে পারবো ও গো স্বামী লক্ষ্মী প্রিয়া চোখের জল মোছে চোখের জল মোছে কি করবো বলো তোমার কথা শুনে আমি অনেকবার চেষ্টা করেছি হরিনাম গাইব না কিন্তু জানো লক্ষ্মী প্রিয়া আমি ঘুমিয়ে থাকলে কে আমাকে ডেকে বলে তুমি গাইবে না আমি যে শুনতে এসেছি আমাকে জাগিয়ে আমি নাচতে যাই না আমার ভেতরে ঢুকে আমায় নাচিয়ে কথা দিলাম কথা দিলাম আর আমি গাই বইয়েই গেছে তোমার নাম গাইতে আমার বইয়েই গেছে আমি সংসারের কাজ করব স্ত্রী বললেন ভোলানাথ তোমাতে কোনো তফাত নেই তুমি হরিনাম বন্ধ করবে আমি তো তোমাকে বন্ধ করতে চাই না আমি চাচ্ছি নামের সঙ্গে কামটাও কর ঠিক আছে তুমি কাজ করো আর এই ছেলেটাকে লক্ষ্য রাখো মা দেখলেন ছেলেটা লক্ষ্য রাখলে কৃষ্ণ ভুলে যাবে তাহলে একটু কাজ হবে আর কাজ হলে গোবিন্দের জন্য ভোগ আসবে স্বামী গোরা কুমার বলে দিলেন লক্ষ্মীপ্রিয়া যাও 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 তোমার কাজ করো এ আমরা বাপ বেটা দুজনে মিলে কাজ করব হেলাতে জীবন জাপিও না যুগল কৃষ্ণ চরণ ভজন যুগল কৃষ্ণ চরণ ভজন হেলাতে জীবন জাপিও না মন যুগল কৃষ্ণ চরণ ভজাতে জীবন জাপিও না মন যুগল কৃষ্ণ চরণ ভজন যুগল কৃষ্ণ চরণ ভজন যুগল কৃষ্ণ চরণ ভজন বা
ভগবান বলছেন গোরাকুমার দেখি তোমার কত প্রেম জমে গেছে পরীক্ষা ছাড়া জীবনে কারো উন্নতি হয় না অগ্রগতি হয় না পরীক্ষা দিতে যারা ভয় পায় এরা বড় হতে পারবে না পরীক্ষা না দিলে ক্রমোন্নতি হবে না বেঞ্চি বদল হবে না জায়গা বদল হবে না পরীক্ষাই হলো মানুষ জীবনে বেটা প্রস্তুত হতে হবে লেখাপড়া করতে হবে জীবনে ধাতুস্থ হতে হবে যে কোনো পরীক্ষায় আসুক জয় জয়কার হতে হবে জীবন জয়কার বাবার গান শুনে এক বছরের ছেলে সে হেসে ফেলেছে হামাগুড়ি দিচ্ছে ভারী চমৎকার দেখতে যেই হেসে ফেলেছে এ যা হয় আর কি আপনারা জানেন তো এই যে মানে কি গাছ কেটে দিলেও বেঁচে থাকে বর্ষাকালে দেখবেন যে কোনো গাছ কেটে দিলেই আবার সে গাছের গোড়া দিয়েও বেরোয় গাছের ডোগা দিয়েও বেরোয় মানে বর্ষাকাল তো আর ভেতর তো কাঁচা আবার অঙ্কুর ঠেলে গাছ বেরিয়ে যায় ঠিক এখানেও তাই আমরা অনেকটা ত্যাগ স্বীকার করি ত্যাগ করি ছেড়ে দিই আর ও পথে যাব না কুপথে যাব না ঠিক জাত ভাইয়ের সঙ্গে দেখা একটা বিড়ি দেন দে এক গ্লাস দে আজকেই খেয়ে নি আর খাবো না কি জিনিস দেখলেন তো অনেকদিন ছেড়ে দিয়েছে আবার গাছ বেরোয় এ লাইনে এই জন্য লোকে বলে কুকুর নাকি নীলাচল চলে যেত পুরীধাম যেতে পারেনি কেন দেখা হয়ে যায় জাত ভাইয়ের সঙ্গে দেখা হলেই ও রাস্তা ভুলে যায় এই আমাদেরও অনেক কষ্ট করে এই পথে টিকে থাকতে হয় কারণ জাত ভাই তো রাস্তায় মোড়ে মোড়ে বসে আছে কি রে তুই যে বাবাজি হই আগে কত খেতিস আয় না কেউ কি দে এমন টান মারবে যে এরকম বন্ধু আর কেউ নাই তবে দে এই হয়ে গেল তাই এখানে তাই যে সে যখন হরিনাম গাইছে ছেলেটা যেই হেসে ফেলেছে তার ভেতর যে প্রেম ভাব তার যে ভক্তি ভাব গুরু কৃপায় যে এতদিন ভেতরে কৃষ্ণকে ভালোবেসে আসছে তার সেবা করে যাচ্ছে হ্যাঁ এই তত্ত্বটা জানার চেষ্টা করবেন নিজের জীবন দিয়ে প্রতিটি কি নারী কি পুরুষ কি বালক কি বালিকা সুখ শান্তি প্রেম আনন্দ এগুলো কখনো কারো বাইরে নাই কারো বাইরে নেই সব আছে নিজের ভেতর মনে গীতা বলছেন মনেই সুখী মনেই দুঃখী তুমি তোমার বন্ধু তুমি তোমার শত্রু কি করে তুমি তোমার জীবনে কি করে শত্রু হলে তোমার সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায় তাহলে তুমি তোমাকে ধ্বংস করলে তোমার সিদ্ধান্তটা যদি সাধুর সঙ্গে মিলে যায় তাহলে তোমার মন সুখী হয়ে যাবে তোমার এই তুমি বন্ধু হয়ে যাবে তোমার নিজের যে সিদ্ধান্তটা সঠিক রাধে রাধে এই জন্য হাতের রেখা কপালের লেখা আর ভাগ্য এগুলো নিয়ে জ্যোতিষী দেখাবার লাগে না এগুলো নিয়ে আংটি পরার লাগে না মাদলি পরার লাগে না হাত সে রেখা করম সে খণ্ডাদ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এগুলি তৈরি হয় কি করে হাতের রেখা ফুটে কোথার থেকে কর্মের দ্বারা এক মাস ব্যাপী তালি বাজিয়ে নিয়মিত কীর্তন করুন এক মাস আগের রেখা দেখে রাখবেন এক মাস পরে দেখবেন আপনার রেখা বদলে গেছে এই মহাপ্রভুর সিস্টেম তিনি এই চালু করেছেন কেন এর দ্বারা রক্ত সঞ্চালন হবে আর শরীরে তেজ আসবে বল আসবে আর শ্রীকৃষ্ণ কীর্তনে আপনার রেখা বদল হ্যাঁ
আপনি তাস খেলবেন সুরাপান করবেন আড্ডা দেবেন সিরিয়ালে সময় দেবে তো আপনার ভাগ্য বদলে যাবে এ ভাগ্যদাতা কোন সরকারও নাই কোন মন্ত্রীও নাই কোন সামাজিক লোক নেই ভাগ্য নিজের ভাগ্য নিজেকে বদলাতে এই জন্য হাত সে রেখা করম সে খণ্ডদ তোমার দুঃখ তোমার জন্য তোমার সুখ তোমারই জন্য স্বয়ং মহাপুরুষগণ এবং আদি শ্রীকৃষ্ণ এরকম গীতায় ভগবান বলেছেন তুমি ওঠো তুমি যুদ্ধ করো তুমি নিজেকে জানো তুমি কে না তুমি কারো ভাগনা না তুমি কারো বাবা না তুমি কারো পিতা তুমি হচ্ছে অবিনশ্বর আত্মা তোমার পরিচয় আত্মা কৃষ্ণের দাস এবারে বাবা বাবা হয়েছো ছেলে হয়েছো এটা থাকবে না আবার অন্য জায়গায় জন্ম পাবে এই জন্য ছেলেটা যেই হেসে ফেলল গোরা কুমারের মনের ভেতরে একটা নতুন ভাব এসে গেল কি তার মনে হলো বৃন্দাবনের গোকুলের কৃষ্ণ গোপাল হামাগুড়ি দিচ্ছে গোকুলের কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে ওরে আমার ব্রজের গোপাল ওরে আমার কৃষ্ণ গোপাল কি রে একবার আয় রে আমার কোলে ওরে আমার ব্রজের গোপাল ওরে আমার কৃষ্ণ গোপাল তোরা আয় রে আমার কোলে ওরে আমার ব্রজের গোপাল ওরে আমার কৃষ্ণ গোপাল ধীরে একবার আয় রে আমার কোলে যেই কিনা কোলে নিল ভগবান অন্তর্যামী ভেতরে ঢুকলো গোরা কুমারে ভেতরে ঢুকিয়ে তাকে বলছে কি গো গোরা কুমার একটু আগে তোমার স্ত্রী লক্ষ্মী প্রিয়া কত কান্না কেঁদে গেল তুমি আবার গান গাইছো ছেলেকে কোলে নিয়ে কাজ হবে কখন আরে তাই তাই আমার মনে ছিল না এই যেই কাজ করতে গেল তার ভুলে গেল যে তার ছেলে হাতে আছে এটা ভুলে গেল মনে হলো কাদা তাল হাতে নিয়ে কাজ মানে গান গাইছে ঠিক করলো না 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 এখুনি লক্ষ্মী প্রিয়া এলে বলবে আবার তুমি সেই গান গাইছো কাজ বন্ধ গোবিন্দের সেবা হবে কি করে না আমি আর করব না বিপদটা এইখানেই হলো ছেলেটাকে কাদা তাল মনে করে যেরকম কুঁড়েরা কাদার তালকে পেঁচ দিয়ে কাটে এক বছরের ছেলে কোমল কোমল শরীর তার ফুলের মতো দেখতে একটা পেঁচ দিয়ে কাদার তালের মতো দুটো ভাগ করে ফেলল এমনি রক্তে রক্তে ধুলার ধরনি লাল তবু তার এদিকে হুঁশ নেই দুটো খণ্ড হয়ে গেল
সে তার উপরে নাচতে লাগলো মাতা লক্ষ্মী প্রিয়া উপস্থিত গোপাল কইরে বাবা গোপাল এদিকে বাবা দাঁড়িয়ে আছে হরিনাম গাইছে লক্ষ্মী প্রিয়া বলল আমার ছেলেটাকে দেখছি না কই সে লক্ষ্য পড়ল ধুলার ধরণীতে লাল হয়ে গেছে দুটো ভাগ হয়ে পড়ে আছে গোপাল গোপাল আমার মা বলা ধনকে তুমি কেড়ে নিলে দয়া এই কি তোমার লীলা বিধি এই কি তোমার তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা লীলা ও তুমি করে হাসাও আরে কাঁদা লীলা ও তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা তুমি করে হাসা করে বোঝাবা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার ভক্তমণ্ডলী মায়েরা এই ঘটনাটা ছড়িয়ে পড়ল যেই ছড়িয়ে পড়ল হাজার হাজার নরনারী এই দৃশ্য দেখতেন দেখে নানা জনে নানা কথা বলছে ছি গোড়া কুমার ছি গ্রামের মোড়ল দেখবেন কিছু কিছু মোড়লেরা আছে চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে মানে চশমা পড়ল না না এটা ভাবুন আপনারা যারা এসেছেন এখানে বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন এই দৃশ্যটা দেখছেন আপনারা বিচার করুন এ কি সমাজ কি শিক্ষা পাব গোড়া কুঁয়ার তুমি অনেক দিন কাউকে মানো না নিজের ইচ্ছায় চলছে আজ তুমি যে ঘটনাটা ঘটালে এই যে বাচ্চা ছেলেরা এখানে এসেছে হরিনাম শুনতে তারা কি শিক্ষা পাবে তুমি কি শিক্ষা দিচ্ছ সবাইকে এ তোমার মতো বর্বরতার মতো হয়ে এরকম বাচ্চা ছেলেকে হত্যা করবে না না আমার একটা কথা যে হরিনাম করে তুমি কি পেয়েছো হ্যাঁ এই এই তো তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে একটা ভিখারিনীর মতো একটা শাড়ি নেই একটা অলংকার নেই মাথায় সিঁতির সিঁদুর পরতে পারে না কি পেয়েছো জীবনে ঘর ভেঙে পড়ে যাচ্ছে তা তোমার হরি তোমাকে কি দিয়েছে কলিকালে ভগবান ভগবান করলে হয় খাটলে খেতে পাবে ভগবান টগবান কিছু নেই গোড়া কুমার আজকে আবার তুমি হরি নামে বিভোর হয়ে বিভূষ হয়ে তুমি নিজের ছেলেকে নিজের ছেঁচ এ বর্বরতা চলতে দেওয়া যাবে না
এই শিক্ষা রাখা যাবে না এক তুমি এই হরি নাম ত্যাগ করো না হলে গ্রাম ছেড়ে চলে যাবে ভক্তমণ্ডলী মায়েরা ভালো লোকের অভাব নাই মানে কি রকম জানেন তো পিন দেওয়ালো বলে দা কিছু মনে করো না তুমি মরল একটা বিচার ঠিক করে করো এদেরকে যদি তাড়িয়ে দাও বেঁচে থাকবে আবার একটা গ্রামে গিয়ে দল বাঁধবে এই যারা কীর্তন করে না এদের মৃত্যু নাই এরা মরে নাই আবার দল জোগাড় করবে তার চাইতে আমি বলি কি গড়া উপড়ে দাও বলে সেটা কিরকম একবারে বিনাশ করে দাও মরে যাক মরে গেলে দেখবে আর বীজ ফুটবে না হ্যাঁ ফলও হবে না আর গাছও হবে না এদের মরার ব্যবস্থা করো মানে দেখবেন কারো পৌষ মাস কারো সর্বনাশ যারা শত্রু দেখবেন হরিনাম করে ভালো আছে আনন্দে কেটে যাচ্ছে গরিব হতে পারে আনন্দে কেটে যাচ্ছে অন্য লোকেরা কিন্তু সহ্য করতে পারে না কিরকম হাসে দেখো পেটে ভাত নাই কিরকম হাসে দেখো মানে আপনি হেসে এক মুঠো অন্ন খাবেন তাও লোকের সহ্য হবে যেন তাদেরই মতো রোগে ভোগে জ্বালায় যন্ত্রণায় কোটে গিয়ে লাইন এই জন্য এদের সহ্য হলো না এরা ঠিক করলো কি গড়া উপড়ে দাও তাই ভালো গোড়া কুমার দেখো তুমি যে কাজ করেছো তোমার একটাই কেবল দণ্ড সেটা হচ্ছে মৃত্যুদণ্ড আজ থেকে হাজার বছর আগেকার লীলা এটা জায়গাটা আজও আছে মহারাষ্ট্র ভারতের দক্ষিণ দিক তখনকার দিনে কি হতো গ্রামের মোড়লেরাই এরকম বিচার করতে পারতেন মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারতেন তাই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হলো গোড়া কুমার হাত জোড়ো করে বললেন দেখেন আমি অজান্তে করে ফেলেছি তবে একটা কথা বলি আপনাদের অন্যায়টা কিন্তু ছোটখাটো করি না তা আপনাদের আমি বলি মানুষ মরে গেলে আর কি দণ্ড ও তো আবার জন্ম নেবে কিন্তু আমি বলি কি আপনাদের কাছে আমাকে এমন দণ্ড দেন আমি তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরব কারণ আমি অনুতপ্ত এই কর্মের জন্য আমি অনুতপ্ত একটা বটবৃক্ষ বহু মানুষের উপকার করে বহু পাখিরা তাই বাসা বাঁধে অনেকে ছায়া পায় অক্সিজেন পায় সেই বটবৃক্ষকে কেটে দিলে যেমন সমাজের ক্ষতি হয় একটা মানুষ যদি বেহুশ না হয় সে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় বহু মানুষ শিক্ষা পায় একটা প্রদীপ থেকে যেমন 1000টা প্রদীপ জ্বালানো যায় একজনা মানুষ থেকে 1000 মানুষকে জ্ঞান দান করা যায় আমার ছেলে বেঁচে থাকলে তাই করতো একজনা কৃষ্ণ ভক্ত হলে লাখো মানুষকে হরিভক্তে পরিণত যেটা আমি করে ফেললাম ভুল ছেলেটাকে মেরে ফেললাম সে বেঁচে থাকলে হরিনাম গাইত মানুষের দ্বারে দ্বারে যেত মানুষের সুখ দুঃখ নিত আর তাদের সকল চোখের জল মুছিয়ে দিত তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনার যদি আমার কথাটা বিবেচনা করে দেখে বলো যে হাত দিয়ে আমি আমার ছেলেকে হত্যা করেছি আপনারা দয়া করে আমার সেই দুটো হাত কেটে দেন যারা ভালোবাসে তারা কেঁদে উঠল আর যারা শত্রু ছিল নেচে উঠল এই সুযোগ চোর মিথ্যে কথা বলে জুয়ার চোর মিথ্যে কথা বলে মিথ্যে অনেক প্রায় বলে সকলে কিন্তু সাধু মিথ্যে বলে অসাধু ও নিজের কথা নিজে রাখবে ও বলেছে যখন ও কাটবে এ গোড়া কুমার বাবা তুমি বোকাও নয় আবার খুব চতুর নয় কিন্তু যেটুকু আছে কম নয়
বেটা কি রকম দেখুন নিজের হাতে ছেলেকে মারলো এখন আমাদের বলে আমার হাত দুটো কেটে দাও মানে আমরা কাটবো আর জেলে গিয়ে ঢুক অটি হচ্ছে না নিজের হাত নিজে কাটো ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের লীলা তাই হলো ধারালো কাটারি বের করে আন আর অমনি বলল লক্ষ্মী প্রিয়া এই আমি মরে যাওয়ার পরে তুমি বাপের বাড়ি চলে যাও কারণ কি পাবে তুমি এখানে থেকে কি পাবে এমনিতেই খেতে পাও না শাড়ি পাও না সুখ পাও না এরপরে আমার দুটো হাত চলে গেলে তুমি কি খাবে তুমি চলে যাও ধারালো কাটারি বের করতে দেখে বুক কেঁপে উঠল লক্ষ্মী প্রিয়া কি করছো তুমি ছেড়ে দাও লক্ষ্মী প্রিয়া যে শরীরটা ভগবানের সেবায় লাগলো না আমার ভক্ত ছেলেটাকে আমি হত্যা করলাম আমি মরতে চাই আমি মরতে একটা হাত কেটে দিল নিজের হাতে রক্তে রক্তে ধরণী হলো না যন্ত্রণায় দগ্ধীভূত হয়ে গোরা কুমার হলো বেশ আমার কিন্তু শত্রু যারা হয় তারা তো ছাড়ে না বললো একটা হাত কেটেছ আর একটা হাত কাটো কি করে কাটবো রে ভাই একটা হাত দিয়ে আর একটা হাত কাটা যায় কিন্তু কি করে আমি আর একটা ওই তো ওই তো উনন জ্বলছে অগ্নি প্রজ্বলিত দয়াময় হাত পুড়ে দদ্দরে হয়ে গেল মুড়ে গেল জড়ো হয়ে গেল কত লোকে এলো আহারে বাহারে বলে যে যা চলে একা যন্ত্রণায় ছটপট করে মাটির উপরে এমন সময় অভাগিনী পত্নী লক্ষ্মী প্রিয়া কাছে এসে বলছেন স্বামী কে তুমি বাপের বাড়ি যাওনি কি খাবে স্ত্রী বলল এ কথা যে কোনো রমণীর কাছে শোনা মহাপা ভালো থাকলে চুম্বন দেবে আলিঙ্গন দেবে আদর করবে সেই শরীরটা নষ্ট হয়ে গেলে কি তাকে ফেলে দেয় এ তো রমণী নয় এ তো পতিতা নারী হয়ে যায় দক্ষিণেশ্বরে আজও গিয়ে দেখবেন রাধা মাধব আছে একবার যখন রামকৃষ্ণ ঠাকুর সেখানে আছেন রাধা মাধবকে সাজাতে গিয়ে কি করে তার পা ভেঙে যায় একটা পা ভেঙে গেছে এই নিয়ে একটা মিটিং হলো যে ভগ্ন ঠাকুর বা বিগ্রহকে মন্দিরে রাখা যাবে কি পণ্ডিত মণ্ডলীরা বিচার করলেন না ভগ্ন বিগ্রহকে রাখতেন তাহলে কি করা যাবে না একে গঙ্গায় নিক্ষেপ করে দিয়ে নূতন বিগ্রহ আনা ভক্তমণ্ডলীর মায়েরা তাই হলো কিন্তু ওটা রামকৃষ্ণ ঠাকুরকে জানানো হলো না তিনি পাগল এই জন্য তাকে এ বিষয়টা নিয়ে আলোচনায় ডাকা হলো না এখন সকলে নাম কীর্তন করে মাথায় করে রাধা মাধবকে নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে সেখানে রানী রাসমণি দেবীও রয়েছে তিনি সঙ্গে আছেন তার জামাতা আছেন সকলেই আছে নিয়ে যাচ্ছেন এমন সময় পাগল রামকৃষ্ণ ঠাকুর ছুটে গেল মা ও মা রানী মা কি হলো ছোট ঠাকুর যাচ্ছে কোথায় সবাই আমাকে কেউ কিছু বলে না এমন আনন্দ করতে করতে যাচ্ছে হরিনাম গাই আমাকে ডাকে না বাবা এটা আনন্দ নয় দুঃখের বিষয় কেন কি হয়েছে রাধা মাধবের পা ভেঙে গেছে তাই ওনাকে জলে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে
আমি ভাবলাম অন্য কি রাধা মাধবের পা ভেঙে গেছে ভাঙা পা ঠাকুরকে দেখা যাবে না এই জন্য গঙ্গায় ফেলতে যাচ্ছে এ তো ভালো কথা ফেলে দেন আনন্দ করে ঢাক ঢোল বাজিয়ে ফেলে দেন কিন্তু আমার একটা কথা আচ্ছা মনে করুন আপনার ছোট জামাই মাথুর সে তো ব্যবসা করতে দেশ বিদেশে যায় কোনোদিন যদি অ্যাক্সিডেন্টে তার একটা পা কেটে যায় কোন গঙ্গায় ফেলাবেন কোন গঙ্গায় ফেলাবে রানী রাসমণি বলে পাগল ঠাকুর বলি কি ঠাকুর সে যে জামাতা তাকে কি করে ফেলব ঠাকুর তো জামাই নয় তার একটা পা ভেঙে গেছে ঠাকুরকে গঙ্গায় ফেলা যায় তাহলে কি এতদিন তুমি নাটক করেছো তাকে ভালোবাসো না তার চরণে তুলসী দাও না ওই চরণের চোখে জল দিয়েছো তুমি তাকে গঙ্গায় ফেলতে পারবে জামাইকে রাখা যায় ঠাকুরকে দাঁড়ান রানী রাসমণি আদেশ দিলেন দাঁড়ান ছোট ঠাকুর ঠিকই বলেছে আমাদেরই ভুল হয়েছে আজও গিয়ে দেখবেন আপনারা সেই পা ভাঙা ঠাকুর তাকে মেরামত করে আবার পুজো হচ্ছে এই হল ভালোবাসা যাকে ভালোবাসা যায় শেষ দিন পর্যন্ত তাকে কি ভুলা যায় এর নাম খাঁটি ভালোবাসা আর আজ ভালোবাসছে ভালো আছে বলে কাল সে পুরুষের হোক কিংবা নারীর হোক যখন তাকে পরিত্যাগ করে জেনে নিতে হবে ওর মধ্যে কোনো ভালো কিছু না লক্ষ্মী প্রিয়া বলল স্বামী তুমি কি ভাবলে তোমার দুটো হাত নেই বলে আমি তোমায় ছেড়ে বাপের বাড়ি চলে যাব আমি কি নটিনি না আমি পতিতা রমণ আমি তোমারই জন্য যাচ্ছি কোথায় যাচ্ছ ওই যে শাড়িটা পরেছিলাম ওইটা আমি দুটো ভাগ করেছি একটা ভাগ পরে আছি আর একটা ভাগ দিয়ে একটা ঝুলি বানিয়েছি কি করবে তুমি ভিক্ষা কর আজ তোমার দুটি হাত নেই তুই খাবে কি গোবিন্দের সেবা হবে কি করে আমি ভিক্ষায় যে নারী চৌকাট পার হয় না যে নারীকে সূর্য দেখতে পায় না সে যাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে যাবে তারা যাদের স্বামী নেই যার গার্জেন নেই মাতার উপরে কেউ নেই কিন্তু আমি তো বেঁচে আছি তুমি কেন যাবে কিন্তু তোমার হাত আমি জানি আমার হাত নেই তাতে কি পা দুটো তো আছে ওই ঝুলিটা তুমি আমার কাঁধে দিয়ে দাও আমি রাস্তায় সবাইকে ডেকে ডেকে বলবো আমার ভিক্ষা দাও নগরবাসী আমি ধরি দয়া করে কেউ উঠবেন না ভিক্ষা দিতে কথা শুনবেন হরি কথা শুনতে থাকবে আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা নগরবাসী ধরি সবার পা নগরবাসী ধরি সবার পা
একটি তত্ত্ব এসেছে, সেটা হচ্ছে আমি আমার জন্য চাই না মাগো ঘরের শ্যামরা। ভিক্ষা চাওয়া সে তখনই চাইবে ভিক্ষা যখন তার কিছু থাকবে না। কার জন্য চাইবে? নিজের জন্য নয়, স্ত্রীর জন্য নয়, পুত্র কন্যার জন্য নয়, তাহলে কার জন্য চাইবে? শ্যামরায়। যদি গোবিন্দের জন্য ভিক্ষা চায় তাহলে কোনো অপরাধ থাকলো না, আর যদি আপনার জন্য করেন তাহলে এতে অপরাধ থেকে যাবে। চুরিও যদি করেন আপনার পাপ হবে না, কখন? যদি আপনি শুধু গোবিন্দের জন্য করেন, চুরিটাও পাপ হবে না। তেমন একটা ঘটনা আছে, এক ভক্ত, সে প্রতিদিন জীবনে ঠিক করেছে 12 জন করে বৈষ্ণব সেবা দেবে, কিন্তু তার ধন অর্থ করি শেষ হয়ে গেছে। সে কি করবে? ব্রত ভেঙে যাবে, ব্রত নষ্ট হয়ে গেলে মানুষের মরার চেয়ে আর কিছু লাগে না। সে ঠিক করলো চুরি করে করবে। এখন এই চুরি করে যে করবে, এখন চুরি কার করবে? সে তেমাতার মোড়ে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, মারবে না কাউকে কিন্তু ভয় দেখাবে, নাহলে পাবে কি করে? কিন্তু সারা দিন দাঁড়িয়ে আছে, কি ভাগ্য ওই রাস্তা দিয়ে সেদিন কেউ যায়। ওই যদি অভাগা যেদিকে চায়, ঠিক আপনারই মতো আমার অবস্থা, কেউ যায়নি ওই রাস্তা দিয়ে। শেষকালে কি হলো জানেন? ভগবানকে বলছে, ও ঠাকুর আজকে যদি সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা মানে চুরি করেও যদি না জোগাড় করতে পারি, তুমি জেনে নাও, ও আমি মরে যাব। ভগবান দেখলো ছেলেটা মরে গেলে আর এরপরে কেউ হরিনাম গাইবে না, জেনে নিবে ওই না খেতে পেয়ে মরে গেল। স্বয়ং ভগবান তখন রুক্মিণী দেবীকে বলছে, রুক্মিণী মানে লক্ষ্মী দেবী, লক্ষ্মী কি এক ভক্তের বাড়ি যাবে? বলে কতবার বলেছি তোমার ভক্তের বাড়ি যাবো, তুমি তো নিয়েই যাও না, আজকে ডাকছো কি ব্যাপার, চলো না। বলে তাহলে চলো প্রভু, এরকম কি একটু গয়নাগাটি পরো, ব্যাপার আছে। ভগবান গয়নাগাটি পরতে বলছে মানে এক ব্যাপার আছে। লক্ষ্মী দেবী কি আনন্দে যেখানে যা দেবার, এই যে আপনারা ঝাড়বাতি দেন না, সে মা লক্ষ্মী দেবী যত দামি ছিল সে সব পরে গেছে, গায়ে কোমরে পায়ে হাতে যেখানে যা লাগে সব পরেছে। তারপর কৃষ্ণ বলছে চলো ওই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হবে, তার মানে যেইখানে চাকুওয়ালা দাঁড়িয়ে আছে। লক্ষ্মী দেবী তো এসব জানে না, তো ভগবান খালি আগে আগে হেঁটে চলে যায়। ও প্রভু এ রাস্তায় কি কোনো যানবাহন চলে না? বল না না, কোথায় দেখতে পাচ্ছ, হাঁটো হাঁটো হাঁটো। বল তা হাঁটবো, আমি একা পড়ে যাচ্ছি, তুমি এগিয়ে যাচ্ছ কেন, তুমি কি আগে খাবে নাকি? ভগবান বলি ঠিক আছে তুমি একটু পা চালাও, সন্ধে হয়ে গেলে এখানে আবার চোরের ভয় আছে। হ্যাঁ ও প্রভু চোরকে আমার বেশি ভয়, আমি এত গয়না পরে এসেছি। বলে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে এসো। ভগবান এই এসো বলে এমন হাঁটা শুরু করে দিয়েছে, সে মোড়ের যে বাঁক দিয়েছে লক্ষ্মী দেবী আর দেখতে পায়। অপ্রভু এ ভক্ত তখন সে বলে এই যে প্রভু। মা লক্ষ্মী বলে তুমি কে? আমি প্রভুর প্রভু। এখানে দাঁড়া, তোমার স্বামী কোথা? ওই এগিয়ে গেছে, ভালোই করেছে। এখন এই গামছা পেতে দিয়েছি, যা আছে খোল। লক্ষ্মী দেবী বলে ভগবান এই করলো আমার জন্য, হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল, আমি চোরের পল্লায় পড়লাম। হে প্রভু রক্ষা করো, এখন কেউ রক্ষা করবে না, এ রাস্তা দিয়ে কারোরই উপায় নেই, যা আছে খোলা। মা লক্ষ্মী দেবী বলছে বাবা কোথাও আঘাত করো না, এই না এই না, সব দিয়ে দি, সব দিয়ে দিচ্ছে। এমন সময় প্রভু আসিতেছে, সে তখন পুতুল বেঁধে নিয়ে কাঁধে তুলে ফেলেছে, লক্ষ্মী। মা লক্ষ্মী দেবী বলে এটা বাড়ি হলে রাগ করে শুয়ে পড়ত, কিন্তু যে রাস্তায় এসেছি এখন ফিরে যেতেও পারবো না। কৃষ্ণর কি হলো, কি হয়েছে, আমাকে কি চোরের হাতে দেওয়ার জন্য নিয়ে এসেছিলে? চোর কার এত বড় সাহস আমার লক্ষ্মীর গায়ে হাত দেবে? থল থাক, আসলে তুমি ফন্দি করে এই রাস্তায় ডেকে এনেছো চোরের হাতে দেবে বলে।
বলে কেন তুমি বুঝলে কি করে আমার এটা ফন্দি বলে আমি চোরের গলায় তুলসীর মালা দেখেছি এ হতভাগা চাকু ধরলি মালা কাটতে পারলি না এ তোর জন্য আমিও ধরা পড়লাম আর কিছু দেখেছো নাকি এতদিন আমি দেখেছি চোর যে কাঁচা মেরে চলে আমি বুঝি না এ সর্বনাশ রে তুই ওই সময় লুঙ্গি পরতে পারতিস হে বেটা হতভাগা কাঁচাও দিয়ে এসেছে দিতে পারে চোর হয়তো তার অভ্যাস আছে কাঁচা পরা না না আমি তিলকও দেখেছি ও তোমার ভক্ত আমার ভক্ত হতে পারে তা হতে পারে না হওয়ার জন্যই এই রাস্তায় আসা হতে পারে হতে পারে তখন বলছে লক্ষ্মী যদি হয় কোনো অসুবিধে আছে ও যে এতদিন ডেকে গেল তার কি কোনো ফল নেই বলে প্রভু তাহলে তুমি জানতে জান এই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি তোমার গায়ের গয়নাগুলো নিয়ে যাবে চলো ওর বাড়িতে যাবে চলো গিয়ে দেখে বৈষ্ণবগণের সেবা চলছে উলুধ্বনি শঙ্কর